রহিমা, কই তুমি? আমি একটু বাইরে যাচ্ছি, দেরি হবে। তুমি খেয়ে দিয়ে নিও, ভালো থেকো, আর যত তাড়াতাড়ি পারি আমি ফিরবো, খুব তাড়াতাড়ি পারি। মন খারাপ করে থেকো না, আজকে তোমার মনটা অনেক খারাপ রহিমা। আজকে খালাম মা নাই, খালাম মা আজকে কোন জানি গেছে। কইলো, রহিমা তুই বাড়িতে থাক, আমি একটু ঘুরে আসি। আসলেও কেউ নাই আজকে বাড়িতে। আজকে না, যখন কেউ না থাকে বাড়িতে, তখন বেশি একা একা মনে হয় নিজেরে, খুব বেশি একা একা মনে হয়। একলা ঘরে, একলা বাড়ি, তখন সবকিছু বিঁধে বিঁধে যায়, সবকিছু মনে পড়ে যায়। জানেন, আমি তো রহিমা, আমি তো পরের বাড়ি কাজ করে খাই। আমি না কাউরে খুব ভালোবাসছিলাম, খুবই ভালোবাসছিলাম, কিন্তু যারে বেশি ভালোবাসছিলাম সে আমারই ভালোবাসে নাই। আমার ভালোবাসলে দিনের পর দিন, রাতের পর রাত আমার চোখের পানি ঝরাইতো না। যে বাসায় আছি, এই বাসার খালাম্মারা সবাই খুব ভালোবাসে। আসলে কেন কেন ভালোবাসা কান্দায়, কেন কান্দায়? আমি পুরে পুরে ছাই হয়ে গেছি, কয়লা হয়ে গেছি, তাকে ভোলা যায় না। কেন আমার ভালোবাসা? আমি যারে হাসাহাসি ভালোবাসছি, আমার জীবনের সে যারে ভালোবাসছি, কেন সে আমার কাঁদায়, কেন সে আমায় কষ্ট দেয়, কেন কষ্ট দেয়? পারি না, আমি সব কিছু ভুলিয়া থাকি, তারপরেও মনে পড়ে যায়। যখন বেশি একলা থাকি, বেশি একলা থাকি, আমি খুব কাঁদাই। আমার কি ভুল হয়েছিল? তারে ভালোবাসা কি আমার ভুল হয়েছিল? আমি তো তারে হাসাহাসি ভালোবাসছিলাম, কেন আমার সাথে সে এরকম করলো? কেন আমার সাথে সে প্রতারণা করলো? কেন? কষ্ট, আমার খুব যন্ত্রণা, এর ভিতরে যেন কেমন লাগে, খুব কষ্ট লাগে আমার ভিতরটা। আমার ভিতরটায় কিচ্ছু নাই, কিন্তু জানেন, যে আমার কষ্ট দিছে, যে আমায় কষ্ট দেয়, তাকে আমি মরার আগেও মরার পরেও চাই। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা ভালো না। আমার মতো আপনারা কেউ নিজের জীবনের ছায়াও বেশি ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, আগে নিজেকে ভালোবাসেন, তারপরে আরেকজনকে ভালোবাসেন। ভালোবাসা ভালো না, ভাববেন আপনি, সে আপনার নিয়ে এক সেকেন্ডও ভাববে না, সে একটা সেকেন্ড আপনাকে নিয়ে ভাবেন, ভাবার টাইম নাই তার। অতএব আমি যেটা মনে করি, আপনারা নিজে নিজেকে ভালোবাসেন, তো আমার কিছু বললাম একলা বাসায় সব কিছু সাইপা ধরছে আমার, তাই ভালোবাসার মানুষের কথাটা খুব মনে পড়তেছে। জীবন জীবন খুব জীবন এত সহজ
ভালোবাসবেন না।